সারা ভারত কৃষক সমাজ যে টাকা দিচ্ছে এই টাকা সময় মধ্যে বিষয়টা হচ্ছে যে বিডিও সাহেবের অফিস থেকে সরকারি লোক পঞ্চায়েত গুলোর যে সমস্ত কাজ মাটি ঘুরছে, মাটি তো ঘোরা হচ্ছে না, ঘাসটুকু চাষে দিয়ে সারা ভারত কৃষক সভা লড়ছে। কৃষকরা ধানের যে দাম সরকার 1770 টাকা বেঁধে দিয়েছে, কিন্তু সরকার সে দাম পাচ্ছে, মানে কৃষক সে দাম পাচ্ছেন না। আসলে সরকার থেকে বলা হয়েছে কৃষককে কুপন দেওয়া হবে, কিন্তু বিডিও অফিস থেকে কুপনগুলো ঠিকমতো ডিস্ট্রিবিউট করা হচ্ছে না। সমস্ত কুপনগুলো ফুরিয়াদের হাতে চলে গেছে, ফলে ফুরিয়ারা বাধ্য করছে কৃষককে অল্প দামে ধান বিক্রি করতে। কৃষক তার অভাব সে বাধ্য, সেও বাধ্য হচ্ছে যে মানে খুব অল্প দামে ধান বিক্রি করে দিতে। এটা কেন হবে? সরকার ওখান থেকে বলছেন যে 1770 টাকা কৃষকের ধানের দাম আমরা বেঁধে দিলাম, অথচ এখানে 1200 টাকা, 1240 টাকা, 1100 টাকা, এবং ধমকানো হচ্ছে যে তোমার ধান নেব না, কৃষক মান্ডির থেকে কেন ধান বিক্রি হবে? আমরা দাবি করছি যে প্রতিটি পঞ্চায়েতে, পঞ্চায়েতের মধ্য দিয়ে কৃষককে, প্রকৃত কৃষককে ধানের কুপন বিক্রি বিলি করা হোক, এবং সেই কুপন কৃষকের হাত থেকে নিয়ে কৃষকের কাছ থেকে ধান কেনা হোক, এবং যা ধানের দাম যে 1740 টাকা, আর পরিবহন খরচ বাবদ সরকার যেটা বলেছে কুইন্টাল প্রতি 30 টাকা, এই মোট 1770 টাকা দেওয়া হোক। ইটাহারের কৃষক এমনিতে ক্ষতিগ্রস্ত, গত বছর বন্যায় এই একটা ফসলও হয়নি, বরঞ্চ পরিবারের সমস্ত যা কিছু ছিল সব বন্যায় ভেসে গেছে। তারপরেও সবচাইতে বেশি এই জেলার মধ্যে সবচাইতে বেশি ঠকছে আমাদের এই ইটাহারের কৃষক। স্বাভাবিকভাবেই কৃষকরা আজকে বিডিওর কাছে আবেদন করতে আসছে, ডেপুটেশন করতে এসছে যে তাদের কাছ থেকে সরাসরি ধান কেনা হোক, এবং সরকার যে ধানের দরটা ঠিক করেছে সে ধানের দরেও হচ্ছে লাভজনক হয় না, কিন্তু সে ধানের দরটাও কমসে কম যেন তারা পায়, তার ব্যবস্থা প্রশাসন থেকে করা হোক, বিডিও সেই ব্যবস্থাটা করুক, এটা যাতে বাধ্য হন, তার জন্যই আমরা তাকে আজকে ডেপুটেশন দেব। তাকে চেতাবনী দিতে চাই যে এইভাবে ধান নেওয়া কৃষকরা বেচবেন না, কৃষকের কাছ থেকে সরাসরি ধান বিক্রি করতে হবে।